এটা নিয়ে বহু ভিডিও আছে ঠিক আছে তোরে কেমন হচ্ছে না হচ্ছে কি হচ্ছে তৈরি করতে হয় তার জন্য আমি নমস্কার বন্ধুরা তোমরা দেখছো টেকনোপাল ইউটিউব চ্যানেল আর আমি পঙ্কজ পাল তোমাদের বন্ধু বা মেন্টর আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হলো তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে কি করে থাম্বনেল এডিটিং করবা দেখো থাম্বনেলের জন্যই কিন্তু ম্যাক্সিমাম ভিউ আসে সাবস্ক্রাইবার আসে এটা কিন্তু সবাই জানে আর যদি তোমরা না জেনে থাকো এটা নিয়ে বহু ভিডিও আছে ঠিক আছে তো তোমরা সেগুলো দেখতে পারো না হলে আমি তোমাদেরকে তোমাদের জন্য তো আছি আমি তোমাদের জন্য এই ডিটেইলস নিয়ে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো জানো আমার বন্ধুরা আরো বেশি করে আরো ভালো ডিটেইলস জানতে পারে কারণ এই চ্যানেলটা সম্পূর্ণ বাংলায় চ্যানেল ঠিক আছে সম্পূর্ণ বাংলার টেকনিক্যাল নাম্বার ওয়ান চ্যানেল ঠিক আছে আমি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও সাজেস্ট করব তোমাদেরকে সাহায্য করার জন্য আমি সবসময় রেডি আছি আর একটা জিনিস বন্ধুরা তোমাদেরকে আমি বলে রাখি তোমাদেরকে প্রতিবার বলি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবা কোনো জায়গায় স্কিপ না করে পুরোটা ওয়াচ করো তাহলে তোমরা বুঝতে পারবা যে আমি ফার্স্ট থেকে লাস্ট কি বললাম আমার কিন্তু লাস্টের দিকেই ম্যাক্সিমাম আমি কিন্তু যে কোনো অ্যাপ হোক যে কোনো ডিটেলস হোক আমি পুরো ডিটেলস ডিসক্রাইব করি তার জন্য আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তাহলে তোমরা পুরোটা বুঝতে পারবা যে আমি কি বললাম দেখো যদি পুরোটা দেখার পরে আমার ভিডিওটা খারাপ লাগে না ভালো না লাগে অবশ্যই দেখো নিচে লাইকের পাশে ডিসলাইক অপশনও আছে ওটা মেরে দিবা তাহলে আমি বুঝে যাবো যে ডিসলাইক মানে ম্যাক্সিমাম ডিসলাইক মানে আমার ভিডিওটা খারাপ আসছে আর দেখো যেসব বন্ধুরা আমার আছো যারা ডিসলাইক দেবা ডিসলাইকের সাথে নিচে কমেন্টে অবশ্যই আমাকে জানাবা যে আমার কোন জায়গায় কি প্রবলেম হয়েছে তাহলে দেখো আমি তো তোমাদের থেকেই আমি আমার ভুলটা শুধরাবো তাই না কারণ আমি আমার ভিডিওর ভুল তো আমি বুঝতে পারবো না যে আমি কোন জায়গায় ভুল করছি বা কি করছি হ্যাঁ আমি দেখো ম্যাক্সিমাম চেষ্টা করব তোমাদেরকে ভালো কন্টেন্ট দেওয়ার কিন্তু কন্টেন্টের ভিতরে কেমন হচ্ছে না হচ্ছে কি হচ্ছে এটা তো আমি নিজেরটা নিজে বুঝতে পারবো না আমি অন্য কোনো ভিডিও ক্রিয়েটারের যদি কন্টেন্ট দেখি সেখানে আমি বুঝতে পারবো অ্যাজ এ ভিউয়ার্স হিসেবে তো তোমরা অ্যাজ এ ভিউয়ার্স হিসেবে আমাকে গাইড করে দিও যে কোন জায়গায় কি প্রবলেম হচ্ছে তাহলে আমি সেগুলো শুধরানোর চেষ্টা করব তো যাই হোক বন্ধুরা আজকে আর কথা না বাড়িয়ে মেন যে জিনিসটা আজকে টপিক আছে সেটা হলো থাম্বনেল কি করে তৈরি করবা ঠিক আছে থাম্বনেল কিভাবে তৈরি করবা তার জন্য একটা অ্যাপ আছে পিক্সেল অ্যাপ তো সেই সেটার মধ্যে কিভাবে থাম্বনেল তৈরি করতে হয় তার জন্য আমি আমার মোবাইল স্ক্রিনে নিয়ে চলে যাচ্ছি কেন আমি আমার ম্যাক্সিমাম থাম্বনেল আমার মোবাইল দিয়ে তৈরি করি কেন মোবাইল হ্যান্ডি হয় যে কোনো সময় তৈরি করা যায় ল্যাপটপ বা ডেস্কটপে করতে গেলে সেটা সময় সাপেক্ষ যে তোমাকে একটা মানে একটা জায়গার থেকে এসে তোমাকে তারপরে তোমাকে করতে হবে কারণ ডেস্কটপ তো বাড়িতেই থাকে ল্যাপটপ ম্যাক্সিমাম সবারই বাড়িতেই থাকে বা যারা ক্যারি করে তাদের ক্ষেত্রে আলাদা আমি ক্যারিও করি বাড়িতেও রাখি কোনো ইস্যু নেই তা আমার মোবাইলে ভাল লাগে তো আমি মোবাইলে করি তো যাই হোক বন্ধুরা আমার ম্যাক্সিমাম ভিউয়ার্স মোবাইলে দেখো তার জন্য মোবাইলেই চাও যে কিভাবে মোবাইলে করা যায় তার জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি তো যাই হোক কথা না বাড়িয়ে আমার মোবাইল স্ক্রিনে চলো সেখানে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে একটা বেস্ট থাম্বনেল বানানো যায় যাই হোক বন্ধুরা তোমাদেরকে আমি নিয়ে চলে এসেছি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে এই অ্যাপ্লিকেশনেই তোমরা সব থেকে বেস্ট থাম্বনেল ডিজাইন করতে পারবা চ্যানেল ব্যানার ডিজাইন করতে পারবা লোগো ডিজাইন করতে পারবা আরো অনেক কিছু ডিজাইন করতে পারবা তো যাই হোক আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি থাম্বনেল বেস্ট থাম্বনেল কিভাবে ডিজাইন করা যায় দেখো এগুলো কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ড ঠিক আছে অনেক রকমের ব্যাকগ্রাউন্ড আছে থ্রিডি ব্যাকগ্রাউন্ড আছে টেক্সট ব্যাকগ্রাউন্ড আছে তোমার মিমি ব্যাকগ্রাউন্ড আছে অনেক রকম ব্যাকগ্রাউন্ড আছে তুমি কালার চেঞ্জেসও করতে পারো তো যাই হোক আমি এটা সিলেক্ট করে নিলাম আমার এই ব্যাকগ্রাউন্ডটা ভালো লেগেছে তাই আমি সিলেক্ট করে নিলাম এবার দেখো এই ব্যাকগ্রাউন্ডটা যেহেতু নিলে ঠিক আছে তোমার এই যে লেখাগুলো আছে এগুলো এবার ডিলিট করে নিবা ঠিক আছে ডিলিট করে নেওয়ার পরে এই যে এখানে তিনটা ডট আছে এখানে গিয়ে ক্লিক করবা কাস্টমাইজের উপরে ক্লিক করে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করবা দেখো 1280 বা 720 হবে ওকে করে নিবা এই ফরম্যাটটা থাম্বনেলের জন্য পারফেক্ট হয়ে যাবে ঠিক আছে এবার দেখো আমি কি করব এরপরে দেখবা প্লাস অপশন আছে ওখানে ফর্ম গ্যালারির থেকে আমার দেখবা একটা ফটো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি ওই ফটোটা দেখবা আমি নেব ঠিক আছে নিয়ে আমি এখানে অ্যাড করব দেখো আমি একটা ফটো নিচ্ছি এই যে ফটোটা নিচ্ছি রেড টি শার্ট পরা এটা নিয়ে আমি এখানে অ্যাড করে দিলাম এটাকে দেখো বড় করব মানে আমি আমার পছন্দ মতন সাইজ করে নেব তোমরা তোমার পছন্দ মতন করে নেবা তো এটা বড় করব বড় করে দেখো ঠিক আছে আমি আমার পছন্দ মতন সাইজ করলাম
এবার দেখো, এর মধ্যে কিন্তু অনেক কিছু এডিটিং এর ব্যাপার আছে। তোমরা মানে একটা থাম্বনেল কে যত সুন্দর করতে পারো, যত ভালো এডিট করতে পারো, আমি তোমাদেরকে প্রসেসটা পুরো দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু তোমরা ভালো করে লার্ন করবা তো আরো ভালো করে শিখতে পারবে। দেখো আমি টেক্সট এখানে লিখবো, ঠিক আছে? এখানে টেক্সট লেখারও অপশন আছে, এখানে আমি লিখবো, দেখো, ঠিক আছে? এবার লিখে টেক্সটটাকেও আমি ডিজাইন করব। তো আমি এখানে এখন লিখে নিচ্ছি আনলিমিটেড, ঠিক আছে? আনলিমিটেড আর্নিং লিখবো আমি এখন, দেখো, ঠিক আছে? আনলিমিটেড মানি আর্নিং আমি এখন লিখবো। এটা পুরোটা লিখে, দেখো, পুরোটা লিখে আমি কিন্তু এটাকে সেভ দিব, ঠিক আছে? পুরোটা লিখে কিন্তু আমি এটাকে সেভ দিব ফ্রম ইউটিউব, আনলিমিটেড মানি আর্নিং ফ্রম ইউটিউব, এটা লিখে কিন্তু আমি এটাকে সেভ দিব। দেখো, এটাকে আমি নিচে নিয়ে চলে আসবো লিখাটাকে, ঠিক আছে? নিচে নিয়ে চলে আসলাম, এবার ডান করব, দেখো, ওকে করব। ওকে করে এটাকে নিয়ে আসবো। এটারও কিন্তু এবার তোমরা এখানে অনেক অপশন আছে, সাইজ আছে, সাইজ দেখো প্লাস করলে বড় হবে, এদিকে মাইনাস অপশন আছে, ওটা করলে ছোট হবে। তো প্লাস করে আমি এটাকে বড় করব, ঠিক আছে? সাইজটাকে বড় করব, দেখো। এবার এই সাইজটাকে কিন্তু অ্যালাইনমেন্ট করা যায়, ঠিক আছে? এটা তুমি তোমার পছন্দ মতন করে নিবা, যে লেখাটা কোন দিকে রাখবা না রাখবা অ্যালাইনমেন্ট করা যায়, অ্যালাইন করা যায়, তো ওইটা অ্যালাইনমেন্ট করে নিবা। আর এবার দেখো, লেখার কালার চেঞ্জ করতে পারো, গ্রেডিয়েন্ট করতে পারো। কালার দিতে, গ্রেডিয়েন্ট মানে ভিতরের কালার চেঞ্জ হবে, আর কালার মানে উপরে টেক্সটটা তুমি কি কালার করবা। তো দেখো আমি কালার করছি, ঠিক আছে? আমি ইয়েলো কালার করলাম। এবার এটাকে স্টাইল আছে, এখানে তুমি কি স্টাইলে দিবা, আমি এই স্টাইলটা সিলেক্ট করলাম। এবার দেখো, নিচে যাব, নিচে যাব, এবার দেখো স্ট্রোকে আমি এটাকে অন করে দিব, ঠিক আছে? এবার এই স্ট্রোকেরও কালার চেঞ্জ করা যায়, ঠিক আছে? আমি একটা কালার নিয়ে নিব, যে কোনো একটা কালার নিয়ে নিলাম। এবার দেখো নিচে যাব, নিচে যাওয়ার পরে দেখো অ্যালাইনমেন্ট করে নিলাম, তোমাদের আমি বলেছিলাম অ্যালাইনমেন্ট করতে হয়, করে ওকে করব, ঠিক আছে? ওকে করলাম। ওকে করার পরে এবার দেখো, এন থেকে সাইজ আমি আরো বড় করে নিব, কারণ এটা যেহেতু অ্যালাইনমেন্ট করার পরে সাইজটা এসে হয়ে গেল, মানে একটা পারফেক্ট শেপে চলে আসলো, তো আমি আরো চাইলে বড় করতে পারি, ঠিক আছে? এবার দেখো এখানে টেক্সটে গিয়ে আমি কিন্তু ফ্রম গ্যালারি থেকে ইউটিউবের একটা লোগো আমি ব্যাকগ্রাউন্ড ওটারও আমি ডাউনলোড করে, মানে ইসে করে রেখেছিলাম, বানিয়ে রেখেছিলাম, তো ওটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? বসিয়ে দিচ্ছি, দেখো, মানে দেখো থাম্বনেলটা কিন্তু অনেকটা সুন্দর, ঠিক আছে? অনেকটা সুন্দর হয়েছে। দেখো আমি তোমাদের দেখাচ্ছি বলে এটা আমি তাড়াতাড়ি করছি, এটা সময় নিয়ে করবা, তোমরা সময় নিয়ে করবা, আরো সুন্দর করে ভালো করে করবা, যেন মানে অ্যাট্রাক্টিভ থাম্বনেল হয়। যত অ্যাট্রাক্টিভ থাম্বনেল হবে তত কিন্তু তোমরা ওটাতে মানে ভিউটা তোমাদের কিন্তু আসবে, ঠিক আছে? ভিউটা আসবে তোমাদের। এবার দেখো আমার থাম্বনেলটা হয়ে গেছে, ঠিক আছে? আমার থাম্বনেলটা হয়ে গেছে, আমি কিন্তু থাম্বনেলটা অলরেডি গ্যালারিতে সেভ করে দিয়েছি। যাই হোক বন্ধুরা, তোমরা হয়তো আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলাম, মোবাইল স্ক্রিনে আমি তোমাদেরকে নিয়ে গেলাম, সেখানেও হয়তো দেখলাম যে কিভাবে একটা থাম্বনেল ক্রিয়েট করতে হয়। একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা, দেখো আমি ভিডিওর জন্য আমি তো এত শর্ট টাইমে তোমাদেরকে একদম বেস্ট থাম্বনেল কিভাবে তৈরি করতে সেটা তো আমি তোমাদেরকে করে এতটুকু সময় দেখাতে পারবো না। তো আমি চেষ্টা করেছি যে কিভাবে কনসেপ্টটা 100% তোমাদের বোঝানোর জন্য। দেখো একটা থাম্বনেল তৈরি করার জন্য কিন্তু অ্যানালাইসিস করতে হয়, তোমার কোন ক্যাটাগরির চ্যানেল, সেটার মধ্যে কোন কন্টেন্টের কি কম্পিটিশন যাচ্ছে, তারা তোমার কম্পিটিটর ক্রিয়েটর যারা আছে তারা কিভাবে থাম্বনেল তৈরি করছে, তোমাকে তার থেকে বেস্ট থাম্বনেল তৈরি করতে হবে। তার জন্য অনেক এডিটিং আছে, কি আছে না আছে এডিটিং তো আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি, তোমাদেরকে সেটা নিজেকে বেস্ট কন্টেন্ট মানে বেস্ট থাম্বনেল তৈরি করতে হবে, সেটা তোমাদের নিজস্ব ভাবে করতে হবে। তো যদি বেস্ট থাম্বনেল বা বেস্ট সব থেকে বেস্ট যদি তৈরি করতে পারো থাম্বনেল, তাহলে তোমরা সেটা দেওয়ার পরে হয়তো তোমাদের ভিউ বাড়বে, আর ভিউ বাড়লে সাবস্ক্রাইব বাড়বে, রিচ বাড়বে, ওয়াচ টাইম বাড়বে। 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে তেমন কোনো তোমাদের ম্যাটার হবেই না, 1000 সাবস্ক্রাইবারের পলিসি তোমরা ক্রিয়া ইসে করে নিবা, ওভারকাম করে নিবা। তো এইভাবে থাম্বনেল আগে তৈরি করো। যাই হোক বন্ধুরা, আর কথা না বাড়িয়ে, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তো ভিডিওটা আজকের মতন এতটুকুই রাখি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। ও আরেকটা জিনিস ভুলে গেছিলাম বলতে, তো সেটা তোমাদের বলে দিচ্ছি, আমার ভিডিওটা যারা যারা দেখছো পছন্দ করছো বা যারা পছন্দ নাও করো তাদেরকে আমি রিকোয়েস্ট করছি, একজন করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, রেড কালার অপশনটি আছে সেটা প্রেস করে সাবস্ক্রাইব করো, তার পাশে বেল আইকন আছে সেটি প্রেস করো, সেটিতে অল অপশন আছে ক্লিক করো, তাহলে অল অপশন ক্লিক করে আমার ভিডিওর যখন আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশন ইউটিউবের পক্ষ থেকে তোমাদের কাছে চলে যাবে, তাহলে তোমরা সবার ফার্স্টে আমার ভিডিওটা ওয়াচ করতে পারবে।
আর ভিডিওটা অবশ্যই লাইক করবা, আর তোমাদের বন্ধু ফ্যামিলি সব গ্রুপের মধ্যে ম্যাক্সিমাম তোমরা যতটা পারো সব জায়গায় তোমরা শেয়ার করো, যেন আদার্সদেরও এই নলেজটা বাড়ে। ঠিক আছে, তো আশা করি বন্ধুরা তোমরা সুস্থ আছো, ভালো আছো। তো সুস্থ থেকো বস, ভালো থেকো।